সহি মুসলিম খোলেন হাদিস নাম্বার 768 বাবুল কিরাত অধ্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে একজন সাহাবী এসে বলছে আবু হুরায়রা যখন আমরা ইমামের পেছনে থাকব সেই সময় কি নামাজের মধ্যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ব ভাই এই নিয়ে সমস্যা আছে না নাই অনেক মানুষ আছে যারা ইমামের পেছনে সালাতে সূরাতুল ফাতিহা পড়ে না তারা বলে ইমামের কিরাতই মুক্তাদির কিরাত যেটা সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 850 আছে জাবির বিন আব্দুল্লাহ বলছেন মান কানা লাহু ইমামু ফাকিরা যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট এই হাদিসটিকে পেশ করে বলছে অতএব ইমামের পেছনে সালাত আদায় করলে মুক্তাদিকে সালাতে সূরা ফাতিহা পড়া লাগবে না শুধু মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে তবেই তোমার নামাজ হয়ে যাবে ভাই এমন আছে না নাই কথা বলেন আছে জাবির বিন আব্দুল্লাহর হাদিস সহিহ নয় জাবির বিন আব্দুল্লাহর হাদিস সহিহ নয় সুনান ইবনে মাজাহ 850 নম্বর হাদিস প্রথম খণ্ড কিতাবুস সালাত 61 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দের নুসখা যেটা এসেছে এই সনদের মধ্যে একজন রাবি আছে যার নাম জাবির আল জুফি সমস্ত ওলামাদের ঐক্যমতে এই রাবি হচ্ছে কাজ্জাব মিথ্যুক এর হাদিস গ্রহণ করা জায়েজ নয় ইমামে আজম আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন ইমাম আবু হানিফা যারা তাদের ইমাম নয় তারপরে দুজন ব্যক্তি পরে যারা তাদিল করেছে তার মধ্যে একজন হচ্ছে জাবের আল জুফি আরেকজন হচ্ছে আতা বিন আবি রবা ইমাম আবু হানিফা বলছে যে আমি দুনিয়াতে আমাদের দুই চোখ দিয়ে জাবের আল জুফির মতো কাজ্জাব মিথ্যুক কোনো ব্যক্তি দেখি নাই আর আতা বিন আবি রবার মতো আফজাল ব্যক্তি উত্তম ব্যক্তি আমি কাউকে দেখি নাই আর এই সনদের রাবি কি আছে জাবের আল জুফি এক ইমাম আবু হানিফা কাজ্জাব বলেছে অথচ আমাদের এক শ্রেণীর ভাইরা যারা সূরাতুল ফাতিহা পড়ে না এই দলিল দিয়ে তারা দলিল পেশ করে লজ্জা লাগা দরকার আছে না নাই ইমামে আজম আবু হানিফা রাহিমাল্লাহ 80 হিজরিতে জন্ম 150 এ মৃত্যু সেই সময়তে বলে গেছে হাদিসের রাবি জাবের আল জুফি কাজ্জাব মিথ্যুক তাকে হাদিস নেওয়া যাবে না অতএব সুনান ইবনে মাজার এই হাদিস এটা যাইফ এটা থেকে দলিল গ্রহণ করা জায়েজ নয় সহি মুসলিম হাদিস নাম্বার 768 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের জগতে সবচেয়ে বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করেছে কথা বলেন আবু হুরায়রা মুহাদ্দিস আহলে হাদিসদের ইমামে আজম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনাকে যখন জিজ্ঞাসা করছে যখন আমরা ইমামের পেছনে থাকব সেই সময় কি সূরাতুল ফাতিহা পড়ব আবু হুরায়রা বলছে ইকরা বিআফি নাফসিক সেই সময় তুমি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে তবে সশব্দে নয় তুমি পড়বে মনে মনে তুমি সূরাতুল ফাতিহা পড়ে নিবে ফাতিহা পড়ার তিনটে কোয়ালিটি আছে মানুষ পড়ে তিন ধরনের কোয়ালিটিতে পড়া কয় ধরনের কোয়ালিটি আছে ভাই কথা বুঝতে পারছেন মনে হচ্ছে বুঝতে পারছেন না কারা কারা আমার কথা বুঝতে পারছেন না একটু হাত তোলেন তো দেখছেন শ্রোতা কত অ্যাডভান্স মানে আমি শেষই করে নিয়ে হাত তুলতে শুরু করে দিয়েছে পড়া তিনটে কোয়ালিটি হয় কয়টা কথা বলেন কয়টা তিনটা এক আমি তো পড়ে ফেলেছি চোখ দিয়ে পড়া হয় কি হয় না কথা বলেন চোখ দিয়ে দেখলাম যে পড়া জানে সে পড়ে ফেলেছে এর জন্য জিহ্বা নড়াতে হয় না শব্দই হয় না আর এক ধরনের পড়া আছে এটা জিহ্বা নড়েছে ঠোঁট নড়েছে কিন্তু শব্দ হয় নাই আরেকটা পড়া দশম অধিবেশন বিরাট ইসলামী জলসা এটা একটা পড়া তো পড়ার কোয়ালিটি কয়টা তিনটা আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করছে ইমাম পেছনে থাকব সেই সঙ্গে সূরাতুল ফাতিহা পড়ব আবু হুরায়রা বলছে ক্রাবিয়া ফি নাফসিক সেই সময় তুমি পড়ো তবে এমন ভাবে পড়বে যা তোমার শুধুমাত্র জিহ্বাটা নড়বে তাই শব্দ হবে না আবু হুরায়রা এই কথা বলার পরে বলছে কেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রথম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়েছে সানা পড়েছে তারপর সূরাতুল ফাতিহা শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে ফেরেশতাকে বলে হামিদানি আব্দি দেখো আমার বান্দাবার প্রশংসা করছে এ হাদিসটা বুঝতে পারলেন না সালাত মানে দোয়া বান্দার সঙ্গে আল্লাহ যদি আল্লাহর সঙ্গে যদি কোন বান্দা কথা বলতে চায় তাই তাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে
নামাজে দাঁড়িয়ে যেতে হবে সূরা ফাতে যখন আপনি একা একা পাঠ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আসমান থেকে ফেরেশতাকে ডেকে বলে দেখো দুনিয়াতে কত মানুষ ব্যস্ত আছে কিন্তু আমার এই বান্দা যথাওয়াক্তে এসে আমার প্রশংসা করছে আল্লাহ ফাতিহা সূরা জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে এই হাদিস থেকে দুটো জিনিস প্রমাণিত হয় এক ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে আবু হুরায়রা এরপরে বলছে লা সালাতা লিমাল্লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজই হয় নাই কারণ নামাজ এমন একটি ইবাদত বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলে কিন্তু আমাদের মুসলমানরা অনেকেই আছে এই ফাতিহা না পড়ার জন্য দ্বন্দ্ব ঝামেলা মারামারি মসজিদ আলাদা যারা পড়ে তাদের মুখে আগুন ঢুকে দিতে চাই পাথর নিক্ষেপ করতে চাই মাটি পুড়ে দিতে চাই এমন কথা শোনা যায় কি যায় না কথা বলেন যায় তারা এই কথাই বলে যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি যে তারা বলছে ইমামকে আমি আমার দায়িত্ব দিয়ে দিয়েছি তাই বলে তো নাকি যে আমরা ইমামকে দায়িত্ব দিয়েছি কেন সূরা ফাতিহা পড়বো তো ভালোভাবে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে আসলে তারা কি ইমামকে দায়িত্ব দেয় ইমাম সাহেব কিবলার দিকে মুখ করেছে বেটা তুমিও তো কিবলার দিকে মুখ করেছো ইমাম সাহেব বানুয়াট একটা নিয়াত আছে তারা পড়ে আছে না কথা বলেন ওই নিয়াত তারা পড়ছে মুক্তাদিও পড়ছে তো এই নিয়াতের দায়িত্ব ইমামকে দাওনি ইমাম সাহেব এরপরে আল্লাহু আকবার বলছে মুক্তাদি হিসেব তুমিও তো বলছো ইমাম সাহেব সানা পড়ছে তুমি মুক্তাদি হিসেবে পড়ছো ইমাম সাহেব যে জায়নামাজের দোয়া পড়ে তুমিও জায়নামাজের দোয়া পড়ছো যদিও বানোয়াট মানে দোয়াটা কোরআনের আয়াত তবে জায়নামাজের কোনো দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে তারা বানিয়ে ফেলেছে কোরআনের আয়াত দিয়ে তার মানে বোঝা যাচ্ছে ইমামও পড়ছে মুক্তাদিও পড়ছে ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে মুক্তাদিও বলছে ইমাম সাহেব রুকুতে গিয়ে রুকু তাসবি পড়ছে মুক্তাদি পড়ে কি পড়ে না ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে মুক্তাদি তার জবাব দেয় কি দেয় না কথা বলেন ইমাম সাহেব যখন সিজদায় যাচ্ছে তাসবি পাঠ করছে মুক্তাদিও তাসবি পাঠ করছে ইমাম সাহেব যখন আত্তাহিয়াত পড়ছে মুক্তাদি পড়ছে ইমাম সাহেব যখন দুরুদ পড়ে মুক্তাদি পড়ে ইমাম সাহেব মাসরা পড়ে মুক্তাদি পড়ে ইমাম সাহেব সর্বশেষ বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুক্তাদি শব্দ বলছে বেটা তুমি কিসের দায়িত্ব ইমামকে দিলে কোন দায়িত্ব দিয়েছে বলছে আমি ইমামকে দায়িত্ব দিয়েছি এর জন্য ফাতিহা পড়া লাগে না তবে আপনি তাকবীর থেকে শেষ পর্যন্ত সালাম পর্যন্ত সবগুলো আপনি নিজেও পড়েন তো এইগুলোর দায়িত্ব আপনি দিলেন না সূরাতুল ফাতিহা এতই ভারী যে আপনাকে সূরা ফাতিহার ভারটা ইমাম সাহেবের ঘাদে কাঁধের উপরে রেখে দিতে হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা তুমি বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আমিন আপনাকে হাদিস থেকে দুটো জিনিস বোঝানোর উদ্দেশ্য এক সালাত যখন পড়বেন সূরা ফাতিহা ইমামের পেছনে পড়বেন যদি আপনি পড়েন আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন আল্লাহ নবীর হাদিস থেকে প্রমাণিত লা সালাতা লিমাল্লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সালাত আদায় করেছে কিন্তু ফাতিহা পাঠ করেনি তার কোনো সালাত হয় নাই লা সালাতা লা হচ্ছে নাফিস সেগা কোনো সালাত নেই নেই জোহর নেই আসর নেই মাগরিব নেই এশা নাই তারাবি নাই তাহাজ্জুদ নেই জানাজা জাহান্নাম সালাত সেখানে ফাতিহা লাগবে লা সালাতা কোনো সালাত নেই ইল্লা বি ফাতিহাতিল কিতাব ফাতিহা ব্যতীত তার মানে আপনি যে কোনো সালাতে ফাতিহা পড়তে হবে কি হবে না কথা বলেন ফাতিহা পড়তে হবে এই জন্য সালাত হচ্ছে দোয়া এই সালাতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন হয়ে যায় সেই মুসলিম খুলবেন কিতাবুস সালাত হাদিস নাম্বার 1800 আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বান্দা যখন নামাজ পড়ার জন্য অজু থেকে অজু করার জন্য পাত্র থেকে পানি ঢালে সেই সময়তে যখন সে অজুর পানিটাকে নিয়েছে হাতের কবজি পর্যন্ত ধৌত করছে এইভাবে যখন ধৌত করছে এই হাত দ্বারা যত গুনাহ করেছে যত পাপ করেছে অজুর পানির সঙ্গে সব ধৌত হয়ে একদম গড়তে গড়তে চলে যায় দেখেন নামাজের জন্য আগে অজু লাগবে কি লাগবে না তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিষ্কার করতে চান আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করতে চান সালাত মানে দোয়া সালাত মানে রহমত সালাত মানে ক্ষমা সালাত মানে যে আল্লাহর সঙ্গে কথা বলা একটু আগে হাদিস থেকে দেখলেন সালাতের আরেকটা অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া মানে এর মধ্যে থেকে আল্লাহ বান্দাকে ক্ষমাই করতে থাকেন তার একটা দৃষ্টান্ত যখন আপনি অজু করছেন মানুষ হাত দিয়ে যত পাপ করেছে সমস্ত গুনাহ আল্লাহ অজুর পানির মধ্যে দিয়ে সব বের করে দেন সুবহানাল্লাহ আমরা কি পাপ করি না আমরা অজু করি গল্প করি অজু করি কি যেন চিন্তা করছি অজু করছি মানে কোনো আমাদের একাগ্রতা নেই
সালাতের মধ্যে নামাজের মধ্যে যতটা একাগ্রতা আছে ওযু সমাতের মধ্যে এতটা একাগ্রতা আমাদের থাকে থাকে না কেন আপনি জানেন না যে ওযুটা একটা ইবাদত যখন ওযু করছেন আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিচ্ছে কালকে যখন আপনি ওযু করবেন আজকে ফজরে যখন ওযু করবেন শুধুমাত্র অন্তরের মধ্যে এটা ঢুকে নেবেন সেই মুসলিম কিতাবুস সালাত হাদিস নম্বর 18 এ আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যখন ওযু করার জন্য পানি হাতে নেয় এই হাত দিয়ে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত কিছুকে গুনাহগুলোকে সব গুনাহের সাগিরাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে একদম ডেন্ডে গড়তে গড়তে ফেলে দেয় আপনার গুনাহ ক্ষমা হচ্ছে যখন এটা মনে করবেন অন্তরে যখন প্রশ্ন জেগে যাবে ভাই বলেন তো ওযু করতে মন চাইবে কি চাইবে না ওযু করতে তখন মন চাইবে ওযু করতে মন চাইবে কিন্তু ওযুর যে ফজিলত ওযুতে যে গুনাহ ক্ষমা হয় এটা আমার আপনার জানা নেই আল্লাহ নবী বলছেন এরপরে বান্দা যখন তার মুখের মধ্যে যখন পানি দিয়ে মুখটাকে ধৌত করছে এই সময় তার মুখমণ্ডল থেকে যত রকমের গুনাহ করেছে মুখ দিয়ে গুনাহ হয় না বাজে কথা বলেন নোংরা কথা বলেন পাপের কথা বলেন হাত দিয়ে গুনাহ করেন হাত দিয়ে এমন কোন গুনাহ নাই যে করা যায় না মানুষ হাত দিয়ে সমস্ত গুনাহ করছে আমি তো বলি আমাদের হাত দিয়ে এখন গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি পাপ করতে পারি গুনাহ করতে পারি এমন কোন পাপ নেই যে হাতের দ্বারা হয় না উদাহরণস্বরূপ আমাদের হাতে একটা মোবাইল আছে এই হচ্ছে পাক্কা টাটকা শয়তান মিশকাত কিতাবুল ঈমান হাদিস নাই 53 আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা মানুষের কাছে একটা ভালো জিন মানে শয়তান থাকে আর একটা ভালো থাকে আল্লাহ নবীকে সাহাবরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু আছে মানে একটা ইবলিস থাকে শয়তান থাকে সাহাবরা বলছে আল্লাহ নবী আপনার কাছে কি আছে আল্লাহ নবী বলছে জি আমার কাছেও আছে তবে আমি তাকে দাবা দিয়ে দিয়ে তাকে আমি মুসলিম বানিয়ে নিয়েছি মুমিন বানিয়ে নিয়েছি সে আমাকে ভালো আদেশ ছাড়া খারাপ আদেশ করে না আল্লাহর নবীর কাছে যে ইবলিস শয়তান জিন থাকে বা ছিল এই জিনটা আল্লাহর নবীকে ভালো আদেশই করত সে কোনো সময় খারাপ প্রভাবিত করত না তা আমি মনে করি আমাদের পকেটে পকেটে সব ইবলিস নিয়ে ঘুরে বেড়াই এই যে হাতে একটা মোবাইল আছে কোন গুনাহ নেই যে এই মোবাইলের মাধ্যমে করা যায় না যদি মনে করেন যে জেনা করব এই মোবাইল দিয়ে জেনা করা যায় সবচেয়ে বেশি এখন জেনা এই মোবাইলের মাধ্যমে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড আছে আচ্ছা কার কার গার্লফ্রেন্ড আছে একটু হাত তোলো তো চাচা মনে বুঝতে পারেনি চাচা প্রেমিক প্রেমিকার কথা বলছি কার কার আছে একটু হাত তোলো সব ফেরেশতাই একজনেরও নাই অনেক ছেলেরা বসে আছে এখান থেকে হয়তো মেসেজ করছে যে আমি এখন স্টেজ আছি পরে হবে আমি এখন জালসা শুনতে এসেছি পরে আমি তোমাকে ব্যাক করছি এমন কোনো গুনাহ নেই যে মোবাইলের মাধ্যমে করা যায় না যা ইচ্ছা তাই করা যায় যদি মনে করেন এখন বাংলাদেশেও আছে সেক্স ওয়ার্কার বা আছে না নাই কথা বলেন সেক্স ওয়ার্কার বাংলাদেশেও আছে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট আছে ইমোতে বিভিন্ন অ্যাকাউন্ট আছে ওয়েবসাইট খুলে রেখে দিয়েছে বিভিন্ন মেয়েরা শুধুমাত্র আপনি যে তার সঙ্গে রিলেশন করতে চান তাদের সঙ্গে খারাপ কিছু করতে চান মানে আপনার আমাদের ভাষাগুলো তো এগুলো বলাটা উচিত নয় মানে অসভ্য নোংরা কাজটা করতে চান ব্যভিচার করতে চান সরাসরি করার দরকার নেই সেক্স ওয়ার্কার তাদের কাজ তারা করবে কি দুই ধরনের যে সরাসরি যেতে চান যেতে পারেন অথবা দূর থেকেও পারবেন কি বিকাশের টাকা লাগিয়ে দিবেন আপনার সঙ্গে ভিডিও কলে যা ইচ্ছা তাই বলবেন তাই করবে এটা যে সেক্স ওয়ার্কারদের কাজ যুবকরা বা এই ফিতনা মধ্যে জড়িয়ে আছে না নাই কথা বলেন তো আমরা এই হাত দিয়ে মোবাইল টিপছি আর মোবাইলের মাধ্যমে এখন জেনার মতো ভয়ঙ্কর পাপ আমরা করতে পারছি কি পারছি না কেবল একটা মেয়েকে পছন্দ হয়েছে বাপকে বলেছেন মেয়েটাকে পছন্দ হয়েছে দেখতে যেতে হবে বাপ মা দেখে এসেছে দিনক্ষণ ঠিক কিছু হয় নাই শুধু বলেছে আমাদেরও পছন্দ তোমাদেরও পছন্দ মোবাইল নাম্বার আদান প্রদান হয়ে গেছে মনে করছে স্বামী স্ত্রী হয়ে গেল ওরা আজকে মানে কেবল বাপ বলেছে যে না আমাদের মেয়ে পছন্দ আর মেয়ে পক্ষের বাপ বলেছে না আমাদের ছেলে পছন্দ এরপরে ডেট তারিখ ঠিক হবে তার আগেই নাম্বার দিয়ে দিয়েছে মেয়ের মা এসে বলছে এটা জামাইয়ের নাম্বার দিয়ে গেছে রে রাখ মাঝে মাঝে ফোন করিস বাঁচানে নাই কথা বলেন আগে থেকেই বলছে এটা মা করছে দিন রাত 24 ঘন্টা মোবাইলে ফোন করছে ভাই আছে না নাই কথা বলেন আছে এটা আপনার মা সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 69 আয়াত নম্বর 32 লা তাকরাবুজ জিনা জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছেও যেও না কিন্তু আমাদের সমাজে এটা আছে আর অনেক সময়তে দেখা যায় এটা
যে দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন দুজনকে ভালোবাসে, 7-8 বছর ধরে রিলেশন চলছে, হঠাৎ করে মেয়ে এসে ছেলেটাকে বলছে, দেখো তুমি এখনো চাকরি পাওনি, ব্যবসা করো না, আব্বা আমার অন্য জায়গাতে বিয়ে ঠিক করে ফেলেছে, ও কলেজের প্রফেসর, আমার সঙ্গে বিয়ে ওর সঙ্গে দিয়ে দিবে, এই কথা বলেছে। আর আপনি বন্ধু, আপনি বলছেন দাঁড়া ব্যাপারটা আমি দেখছি, রাত্রেবেলায় মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন, দিয়ে একটা কোর্ট ম্যারেজ করে বিয়ে করে দেওয়া হচ্ছে, আছে না নাই কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবী বলছেন সুনান তিরমিজি কিতাবুন নিকা হাদিস নাম্বার 1234, আল্লাহ নবী বলে গেছেন লা লিকা ইল্লা বি ওয়ালি, ওই বিয়েটা বৈধ নাই যে বিয়ের মধ্যে মেয়ের গার্জিয়ান রাজি নাই। গার্জিয়ান মানে বোঝেন, মানে মেয়ের বাপ যদি জীবিত থাকে মেয়ের বাপ রাজি নাই, মেয়ের মা রাজি আছে, বিয়ে করলেও যদি বড় 22 হাত পাগড়ি পরা কোনো হুজুরও যদি বিয়ে পুড়িয়ে দেয়, আল্লাহর কসম করে বলছি তার বিয়েটা বৈধ নয়। আল্লাহ নবী বলছেন নালিকা ইল্লা বি ওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান মেয়ের ওলি রাজি নাই, মেয়ের বাপ যদি না থাকে, মেয়ের বাপ যদি মারা যায় তাহলে মেয়ের বড় ভাই তার ওলি হবে, মানে ওলি ছাড়া কোনো মেয়ে যদি বিয়েতে মত দেয় সেই মতটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের খালাদের আবার মনটা সবসময় আনচান করে, বলে না মায়ের চাইতে মাসির দরদ বেশি, খালামণি বলছে আরে তোর বাপ দিবে না তো কি হয়েছে, আমি তোর বিয়ে দিয়ে দেবো, তুই চলে আমার বাড়িতে, মেয়েকে বের করে নিয়ে চলে এসেছে খালা, ছেলেকে নিয়ে এসে মেয়ের খালা বিয়ে দিয়ে দিচ্ছে, ও জানে না ওরকম খালা যদি 1 কোটি চলে আসে, বাংলাদেশের সরকার মাননীয় শেখ হাসিনাও যদি চলে আসে আর বিয়েতে যদি বলে হ্যাঁ আমি বিয়ে দিয়ে দিলাম, মেয়ের বাপ যদি রাজি না হয় তারপরে বিয়ে বৈধ নয়। আমরা এই পাপগুলোকে পাপ মনে করছি না যতক্ষণ পর্যন্ত মেয়ের গার্জিয়ান রাজি না হয়। যে কেউ পৃথিবীর যদি রাজি হয়ে যায় পাশপাশে ইসলামে মূল্য নাই, যদি বাপ তার গার্জিয়ান না থাকে তখন দেশের শাসক যদি বলে এই মেয়েটার মতে আমি দিয়ে দিলাম, যেটা হিন্দু মেয়ে সে মুসলমান হয়ে গেছে, মুসলিম ছেলের সঙ্গে এখন বিয়ে করবে, এখন হিন্দু মেয়ের বাপ তো জিন্দেগিতে রাজি হবে না বিয়ে দিতে, রাজি হবে কথা বলেন? তখন এলাকার সবচেয়ে সনম ধন্য কোনো যদি ব্যক্তি থাকে সে তার ওয়ালি হয়ে বিয়ে দিতে পারে, অর্থাৎ কেউ যদি না থাকে দেশের সরকার নিজে ওয়ালি হয়ে ওই মেয়েটার বিয়ে দিতে পারে, কিন্তু বাপ বেঁচে আছে দেশের সরকারের কাজ নাই, যদি সে এসে বলে যে আমি রাজি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর পাপগুলোকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মোবাইলে ফিতনার মাধ্যমে পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে হয় না, সুদ খেতে চান মোবাইল থেকে খাওয়া যায় ভাই, যায় কি যায় না? যত রকমের সুদের ব্যবস্থা আছে সব মোবাইল থেকে করা যায়, নেট ব্যাংকিং সব কিছু। যদি মনে করেন আমি ঘুষ খাবো, এখন সোজা ঘুষ খাওয়া, আগে ঘুষ খেতে হলে কত কষ্ট, যারা ঘুষ খেত কত রকমের ভয়, কিন্তু এখন আর কোনো ভয় নেই। আগে ইয়াটাচিতে করে টাকা নিয়ে চলে যেত, কখন কে দেখে নাই, টেবিলের তল দিয়ে কখন দেয়, কাগজের জড়িয়ে কখন দেয়, কখন কিসের মধ্যে কিভাবে দেয়, কিন্তু এখন যদি ঘুষ নিতে হয় আপনাদের এলাকার যিনি এমপি আছেন সে যদি মনে করে ঘুষ খাবো তার কাছে সহজ, আপনি যদি মনে করেন ঘুষ দেবো পারবে না, শুধু বলবে বিকাশ 5 দিয়ে দিস, মোবাইলে টিং টিং করে 2টো মেসেজ চলে এসেছে, 5 লাখ ঢুকে পড়েছে, ঘুষ খাওয়া হয়ে গেল, কেউ জানলো না, আছে না নাই কথা বলেন? সহজ কে করে দিয়েছে এখানে শয়তানের বাচ্চাটা? যত রকমের পাপ আছে কে সহজ করে দিয়েছে? জেনা করতে চান কোথায় কে আছে আমেরিকাতে পড়ে প্রবাসী বাংলাদেশে বিয়ে করতে চলে আসছে, কিসের ফজিলত? মোবাইলের ফজিলত। এই ফজিলত কোথাকার? রাশিয়ান মেয়ে বাংলাদেশে চলে আসছে, কোথাকার কে চলে আসছে? 1 বছর 2 বছর বেশাদি করে তারপরে সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছে, এমন ঘটনা দেখেন নাই? কিছুদিন আগে তো দেখালো আমেরিকা থেকে নাকি কোন ছেলে পাগল হয়ে গেছে বাংলাদেশের মেয়ের জন্য, এসেছে 3-4 মাস তার সঙ্গে থেকে ভাঙা পগার পাড় আর নাই। ভাই এই ফজিলত কিসের? মোবাইলের। তার জন্য আপনাকে বলছি মোবাইল এটা হচ্ছে জ্বলন্ত শয়তান, একদম টাটকা শয়তান। আল্লাহ নবী যেমন বলেছে যে প্রত্যেকটা মানুষের কাছে শয়তান থাকে, আল্লাহ নবীর কাছে ছিল, তো নবী তাকে মুমিন বানিয়ে নিয়েছে, তাকে মুসলিম বানিয়ে নিয়েছে। আমার কাছে মোবাইল আছে, তবে আমার এই মোবাইলটা শয়তান নয়, আমার এই মোবাইলটাকে আমি মুসলিম বানিয়ে নিয়েছি। তার মানে কি খতনা দিয়েছি নাকি? মানে আমরা মুসলমান বলতে বুঝি খতনা দিয়েছে, আর আমাদের ভারতের মুসলমানরা বুঝে যে মুসলিম মানে গরু গোশ খেতে হয়, গরু গোশ না খেলে মুসলিম থাকা যায় না। মানে আমাদের ভারতের অধিকাংশ মুসলিম যারা আছে এবং হিন্দু সনাতনী দাদারা আছে, মুসলিম মানে কি? তাদের আগাটাকে কেটে বাদ দিতে হবে ছোটবেলায়,
আর দুই গরু মাংস খেতে হবে, গরুর মাংস না খেলে সে মুসলিমই না, এখনো এরকম ধারণা আছে। তা আমার মোবাইলটা মুসলিম কেন বললাম? কারণ আমার মোবাইল আমাকে ভালো আদেশ ছাড়া, ভালো জিনিস ছাড়া খারাপ কিছু দেয় না। আমার এই মোবাইলটাকে খুললেই প্রথমে একটা সফটওয়্যার পেয়ে যাবেন, অ্যাপস পেয়ে যাবেন, যার নাম মাকতাবে শামেলা। 17,000 শুধুমাত্র কোরআন আর হাদিস আছে, 17,000। আল্লামা নাসিরুদ্দিন আলবান রহমুল্লাহ যে মাকতাবায় বসে গবেষণা করতেন, সম্পূর্ণ মাকতাবাটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে এখন পড়া যায়। রাস্তাঘাট যে কোনো জায়গায় কোনো হাদিস যদি চেক করতে চান, সঙ্গে সঙ্গে টাইপ করে দেন ইবাদতের একটা অংশ, হাদিসটা সহি না জয়ীফ, জয়ীফ তো কেন জয়ীফ, কোন রবি রাবির কেন জয়ীফ, ওই রাবিকে কে কী বলেছে, কত নম্বর পৃষ্ঠে আছে, কত নম্বর হাদিস, আর কোন কোন গ্রন্থে আছে, এক সেকেন্ড সময় নেবে না, আমাকে বের করে সামনে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। তার পাশে দেবেন কোরআন একটা অ্যাপস আছে, যদি মনে করেন অডিও শুনতে চাই, আপনি তো গান শুনিয়ে ঘুমান, আপনি যদি মোবাইলটাকে মুসলিম করতে চান, এখনই আল কোরআন অডিও এটাকে ডাউনলোড করে নেন, রাত্রিবেলাতে সূরা বাকারা চালিয়ে দিয়ে কানে কাছে রেখে দেন, ঘুমিয়ে পড়েন, ইনশাল্লাহ ভাই আপনার বাড়ির মধ্যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। কি আসবে না কথা বলেন, আসবে। আমরা কি করি, রাত্রিবেলাতে আমরা গান না শুনলে আপনার ঘুম আসে না। আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান গান শুনছেন, হিন্দি গান শুনছেন, ভোজপুরি গান শুনছেন, ইংলিশ গান শুনছেন, এমন কিছু গান শুনেন যেটা আপনিও বুঝেন না, আপনার বাপও বুঝে না, তবুও শুনছেন, ভাষাই বুঝেন না যে কি গান হলো, কি গান বলছে, ভাষা বুঝেন না, কিন্তু ভালো লাগছে যেন শুনছেন। মানে আপনার এই মোবাইল আপনাকে শয়তানের পথে নিয়ে যাচ্ছে। আমার এই মোবাইল মুসলিম মোবাইল আমাকে সবসময় কোরআন হাদিস থেকে জ্ঞান চর্চা করার জন্য সহজ করে দিয়েছে। রাত্রিবেলাতে আমি অডিও কোরআন আয়াতের পাঠ আমি তেলাওয়াত চালিয়ে দিই, আমি ঘুমাই, অথবা যে কোনো আলোচকের বিন্দু আলোচনা আমি অডিও চালিয়ে দিই, ভিডিও চালিয়ে দিই, আমি ঘুমাই, আমি জ্ঞান অর্জন করছি। মানে আমার এই মোবাইল আমাকে ভালো আদেশ দেয়, খারাপ আদেশ দেয় না। ভাই আপনাদের মোবাইলে কি কোরআন ডাউনলোড হয় না? লোড করেছেন? জি, একদম হচ্ছে ইনশাআল্লাহ, মানে কোরআন ডাউনলোড করেছেন ইনশাআল্লাহ। মুসলমান কোথায় ইনশাআল্লাহ বলতে এটাও জানে না ভাই, ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য বলতে হয়। ভাই বিয়ে করেছেন? করিনি, ইনশাআল্লাহ করব, মানে এই সময় ইনশাআল্লাহ। ভাই বিয়ে করেছেন? ইনশাআল্লাহ করেছি, ইনশাআল্লাহ করেছি নয়, ইনশাআল্লাহ মানেই ভবিষ্যৎ। কথা কেমন বুঝতে পারছেন? তো আপনাকে আমি এই কথা বললাম, প্রথমে মোবাইলকে কন্ট্রোল করেন, নিজের মোবাইলকে যদি কন্ট্রোল না করতে পারেন, আপনার এই মোবাইলের মাধ্যমে এত রকমের পাপ হচ্ছে, আপনাকে এমনভাবে ধ্বংস করে দিচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন না। মোবাইলের মাধ্যমে আগে যখন মানুষ যখন বিভিন্ন রকমের পর্ন ভিডিও দেখার ইচ্ছে করতো, তখন চলত বড় বড় সিডি ক্যাসেট কিনতে, বা মার্কেটে পাওয়া যেত কি যেত না, কথা বলেন, যেত কি যেত না? সহজে যুবকরা দোকানে যেতে পারতো না, ওই যেই দোকানে যাবো হয়তো আমার বাপকে চিনে অথবা আমার বড় ভাইকে চেনে, ও আরো ক্যাসেট ভাড়া করতে যেত না। কিন্তু এখন মুসলমান মোবাইল হাতে চলে এসেছে, শুধুমাত্র ইউটিউবে যাও, গুগলে যাও, টাইপ করো, ভুল ভাল টাইপ করলো নোংরা নোংরা ভিডিও চলে আসে, বা আসে কি আসে না কথা বলেন। কোন পাপ নেই যে মোবাইলের মধ্যে দিয়ে করা যায় না? তাই আপনাকে আগে বলছি, মোবাইলকে যদি আপনি মুসলমান বানাতে না পারেন, আপনাকে আস্তে আস্তে বেঈমান বানিয়ে দিবে, আপনি নিজে বুঝতে পারবেন না। ইবাদত করবেন, ইবাদতে স্বাদ পাচ্ছেন না, শুধুমাত্র মোবাইলকে কন্ট্রোল না করার জন্য। ফেসবুক আছে, আপনাকে সাজেস্ট করছে, একটা মেয়ের নাম সামনে চলে এসেছে, আগে অ্যাড রিকোয়েস্ট, মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন, আর সবসময় চেক করছেন কোন মেয়েটা লাইক দিয়েছে, কোন মেয়েটা কমেন্ট করেছে, ওর পেছনে ফেসবুকে আপনি 24 ঘন্টা ওটা নিয়ে ব্যস্ত বা আছেন না কথা বলেন। আমি শুধু চিন্তা করি, গোটা বিশ্ব জগতে যদি গোনায়ের কোনো রাস্তা যদি থাকে, এই সোশ্যাল মিডিয়া মোবাইলের মধ্যে যত গোনা করা যায়, গোনার দ্বিতীয় আর কোনো রাস্তা এত বড় উন্মুক্ত হয় নাই। আমরা মুসলমানরা এখান থেকে গোনাতে আমরা শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই মোবাইলকে তুমি মুসলমান বানানোর তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই কথা বলে আপনার সঙ্গে আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আল্লাহ নবী বলছে, কেউ যদি অজু করার জন্য অজু থেকে পানি নিয়েছে, হাত ধৌত করেছে, হাতের যত গোনা আছে সমস্ত আল্লাহ ক্ষমা করে দেন। কেউ যদি মুখ ধায়, মুখে থেকে যত রকমের গোনা করেছে সবগুলোকে এই পানির অজুর পানির মাধ্যমে আস্তে আস্তে চলে যায়। যখন ওই ব্যক্তি আল্লাহ নবী বলছে রুকু করে, রুকু বোঝেন, যখন রুকু করে তখন শরীরে যত পাপ আছে সমস্ত পাপগুলো এসে কাঁধের উপরে রেখে দেয়, আবু দাউদের বর্ণনা, মাথার উপরে রেখে দেয়।
তারপর যখন সিজদাতে যাচ্ছে বান্দা, যখন একটা সিজদা দিয়েছে, শৈল যত পাপ কাঁধে ছিল আর আপনার মাথাতে ছিল সমস্ত পাপগুলোকে সিজদার মাধ্যমে আল্লাহ সব নিচে নামিয়ে দেয়, মানে আপনার গোনা আল্লাহ শুধু চাই ক্ষমা করতে। এই জন্য রুকুর দরকার আছে না নাই কথা বলেন, সিজদার দরকার আছে না নাই। সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন আছে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু বান্দাকে ক্ষমা করতে চায়। একবার যদি আপনি রুকু করেন, আপনার শরীরের সমস্ত পাপ কাঁধে আল্লাহ জমা করে দেয়। একবার সিজদা করবেন, যত পাপ আছে সবগুলো আল্লাহ সুবহানাহু তাআলা শরীর থেকে নামিয়ে দেয়, মানে আল্লাহ আপনাকে নিষ্পাপ করতে চাচ্ছে। কিন্তু মুসলমান, সপ্তাহে আমরা একদিন শুধু জুমার দিন যাই এই পাপগুলোকে ক্ষমা করার জন্য, তারপরেও নিয়ত ঠিক নাই, সবাই যাচ্ছে ফেসবুকে একটা আমাকে আজকে দিতে হবে, আমার গার্লফ্রেন্ড দেখবে, এই জন্য আগে জুমা আদায় না করতে জুমা মুবারক দিয়ে দিয়েছে। বাচ্চা না কথা বলেন, ও জানছে যে আজকে জুমার দিন, গার্লফ্রেন্ডকে দেখাবে যে জুমাতে গিয়েছি, মানে আল্লাহর ওলি তুমি, এটা বুঝানোর জন্য তুমি মসজিদে চলে আসছো নামাজ পড়তে, ভাই এই সালাত কাজে আসবে কথা বলে। আল্লাহ বলছেন ইন্না সলাতি, নিশ্চয়ই সলা, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু কার জন্য কথা বলেন, আল্লাহর জন্য। আমরা নামাজটা তো পড়ি না, শুধু শুক্রবারে পড়ি, তারপরে আল্লাহকে খুশি করার জন্য নয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য, আপনি কাউকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করো, সকলে পড়ি আল্লাহুম আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, জুমার একটা ফজিলত জেনে নেন, মিশকাত খুলবেন 1384 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির সারা সহ দেখে নেবেন। আল্লাহর নবী বলছেন জুমার দিন এমন একটা দিন, জুমা আগামীকাল আছে না নাই, আগামীকাল তো জুমা নাকি, আগামীকাল জুমা, আল্লাহর নবী বলছে জুমার দিন হচ্ছে এমনই একটা দিন যেই দিনকে আল্লাহর নবী বলেছে ঈদের দিন মুসলিমদের, কথা বুঝতে পারছেন, জুমার দিন হচ্ছে ছোট ঈদের দিন, জুমার ফজিলত এতই গুরুত্বপূর্ণ, জুমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতে চাচ্ছেন যে জুমার দিনে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তার কবরের আযাব সেই দিনকার জন্য আল্লাহ মাফ করে দেন। জুমার দিনে ফজিলত, জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন নবী আদম আলাইহিসসালাম তিনি আল্লাহর কাছে ভুল করেছিলেন, জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন নবী আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ আদম নবীকে ক্ষমা করেছেন, জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ জান্নাত থেকে নবী আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিনে আল্লাহ আসমান জমিনকে ধ্বংস করে দিবে, সৃষ্টি জগৎকে বিনাশ করে দিবে, ধ্বংস করে দিবে, এই জন্য আসমানে যত ফেরেশতা আছে সব ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকে যে এই দিন আল্লাহ গোটা বিশ্ব জগৎকে, সৃষ্টি জগৎকে ধ্বংস করবে, ভয়ে থরথর করে কাঁপে, আর আমরা জুমার দিনকে কত অবহেলা করে কাটিয়ে দিচ্ছি, বা আছে না নাই কথা বলেন। সহিহ বুখারী কিতাবু জুমা হাদিস নাম্বার 929 কত বললাম কথা বলেন, হাদিস নাম্বার 929, আল্লাহ নবী একজন গরিব মানুষকে প্রত্যেক মাসে 4 লাখ টাকা উপার্জন করার মতো একটা সুযোগ দিয়েছেন, 4 লাখ টাকা, সপ্তাহে 1 লাখ টাকা নিতে চান, সপ্তাহে 1 লক্ষ টাকা কেউ ইনকাম করেন, আছে কেউ এখানে, এখানে আছে কেউ, একটু হাত তোলেন তো কে আছে, এক সপ্তাহে 1 লাখ টাকা, মাশাআল্লাহ একজন আছে সপ্তাহে 1 লাখ টাকা ইনকাম করে, এক সপ্তাহে 1 লাখ টাকা, মাসে 4 লাখ টাকা। সহিহ বুখারী উল্টে দেখেন কিতাবু জুমা হাদিস নাম্বার 929, আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, যে জুমার দিন পৃথিবীতে যত মসজিদ থাকবে সমস্ত মসজিদে প্রত্যেকটা গেটে গেটে ফেরেশতা মণ্ডলীরা একটা খাতা নিয়ে এইভাবে বসে থাকে, খাতা আর কলম নিয়ে বসে থাকবে, আর অপেক্ষা করতে থাকে যে জুমার দিন শুধুমাত্র আল্লাহকে খুশি রাজি করার জন্য প্রথম যে আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে মসজিদে প্রবেশ করবে, যে ব্যক্তি জুমার দিনে প্রথম মুসল্লি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলীরা ওই ব্যক্তির জন্য একটা উট কুরবানি করলে যত নেকি হতো তত নেকি তার আমলনামাতে লিখে দেন। কথাটা আমরা বুঝতে পারলাম না, গুরুত্বই পেলাম না। জুমার দিন আপনি যদি প্রথম মুসল্লি হতে পারেন, কি বলেন তো ভাই, কি প্রথম মুসল্লি, শুধু এটা উদ্দেশ্য করেছেন আল্লাহ, আজকে জুমার দিন ছুটির দিন, আজকে আমি এর জন্য তোমার কাছে মাথা নত করতে আসছি, এই ইখলাস এই নিয়াত যদি বিশুদ্ধ থাকে, ইন্নি আকাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, এই ভয়ের কারণে যদি আপনি জুমার মসজিদে আগামীকাল প্রথম মুসল্লি হন,
ফেরেশতা মণ্ডলীরা আপনার নামে একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয় তত আপনার আমলনামাতে উটগুলো লিখে দেবে। ভাই একটা উটের দাম বাংলাদেশী টাকা কত? লাল উট কত হতে পারে? প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। 1 লক্ষ টাকার বেশি হবে তো কম হবে না। আল্লাহ নবী বলেন কেউ যে জুমার দিনে প্রথম মুসল্লি হয় তার জন্য একটা লাল উট কুরবানি করলে যত নেকি তত নেকি দেওয়া হয়, এই হাদিস আমরা জানি। তারপরে মুসলমানে বাচ্চা আমরা আমল করতে চাই না, আমরা মুসলমান সবসময় দুনিয়াতে পেতে চাই। কে যদি কালকে মসজিদে যান উট তো দেখতে পাবেন না, এই জন্য আপনি নিতেও যাবেন না। কিন্তু আপনাকে কালকে যদি আমাদের ইমাম সাহেব আজকে আলোচনা সভা শেষে ঘোষণা দিয়ে দেয় জেনে রাখুন শুনে রাখুন আগামীকাল জুমার দিন যে প্রথম আমাদের মসজিদে উপস্থিত হবে তাকে একটা লাল মুরগি দেওয়া হবে, এই কথা বললে দেখবেন গ্রামের মানুষ না ঘুমিয়ে ফজরে গিয়ে বসে থাকবে। ভাই থাকবে কি থাকবে না কথা বলেন? যদি উটের কথা বাদ দেন, যদি বলেন মুরগি দেওয়া হবে, একটা কক মুরগি দেওয়া হবে, কেন? জুমার দিনে যে ব্যক্তি প্রথম মসজিদে আসবে এলাকার মানুষ দেখবেন ভোরবেলাতে উঠে ও কাজে যা বন্ধ করে দেবে, আগে মসজিদ গেটের সামনে গিয়ে ও হা করে বসে থাকবে, কেন? কারণ একটা লাল মুরগি পাবে। এই জন্য মানে আপনি মুসলমান আপনি শুধু সরাসরি পেতে চান, মানে বাস্তব পেতে চান, ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহ নবী বলছে জুমার দিন প্রথম মুসল্লিম কোনো ব্যক্তি যদি প্রথম মসজিদে যায় ওই ব্যক্তির জন্য একটা উট সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামে লিখে দেয়। আপনি এই উট দেখতে পাচ্ছেন না এ কথা ঠিক, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে উট দেবে এটাও ঠিক। কারণ আল্লাহ নবীর যত হাদিস বলেছে যে সহিহ প্রমাণ হয়েছে একটাও আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি। পেরেছে কথা বলেন? কিছুদিন আগে নাস্তিকরা বাংলাদেশি নাস্তিকরা তারা আল্লাহ নবীর একটা হাদিসকে নিয়ে খুব অট্টহাসি করছিল। কি হাদিস জানেন? আমরা যখন প্রথম প্রথম পড়ছিলাম সেই সময় আমাদেরকে যেন বিশ্বাস করতে কেমন যেন লাগছিল। আল্লাহ নবী সহিহ বুখারী হাদিস পড়বেন, কিতাবুল তিবের মধ্যে আছে চিকিৎসা অধ্যায়। আল্লাহ নবী বলছেন তোমরা কোনো পাত্রে যখন খাচ্ছ হঠাৎ দেখছো একটা মাছি পড়ে গেছে পাত্রে, তো মাছি যে ডান দানাটা যদি তোমার পাত্রের মধ্যে চুবিয়ে রাখে তুমি করবে কি? ওটাকে তুলবে, তোলে বাম দানাটা চুবিয়ে রাখো। নাস্তিকরা বলছে দেখেছে তোমাদের নবী কত বড় বিজ্ঞানী, মাছি জীবাণু ছড়ায়, ব্যাকটেরিয়া ছড়ায়। আর মুসলমানদের নবী কি বলছে? যদি এক ডানা যদি চুবিয়ে রাখে মাছি যদি মরে গেছে, আমাদের নবী বলছে তুমি ওই মাছিটাকে তোলো, তুলে ফেলে দেওয়ার দরকার নেই, বরং ওই মাছিটাকে আর ডানাটা তুমি চুবিয়ে দাও, তারপরে সেই জিনিস খাও, তাহলে কোনো সমস্যা নেই। কেন? মাছের এক ডানায় থাকে রোগ, আর এক ডানায় থাকে প্রতিষেধক, মানে এক ডানাতে থাকবে রোগ থাকবে আর এক ডানাতে থাকবে ঔষধ। আল্লাহ নবীর 1400 বছর আগেকার হাদিস, এই হাদিস নিয়ে আজ থেকে 7-8 বছর আগেও নাস্তিকরা নাস্তিকদের পাড়াতে তাদের পাড়াতে এত পরিমাণ ইসলামের সমালোচনা করেছে যে দেখো মুসলমানদের নবী যে আসলে মূর্খ তার এটাই প্রমাণ, মাছের ডানাতে নাকি ঔষধ থাকে। এই হাদিস নিয়ে সৌদি আরবে কিং আব্দুল আজিজে দীর্ঘ 2 বছর ধরে গবেষণা করছে, স্পেশালভাবে গবেষণা করেছে যে আল্লাহ নবীর এই হাদিস যে বললো এই হাদিসের সত্যতা কতটা। এই হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে তারা 2017-তে তারা প্রচার পাবলিশ করেছে, তারা বলতে চাচ্ছে যে হ্যাঁ আপনারা গোটা বিশ্ব জগতের মানুষ আপনারা চেক করেন, শুধুমাত্র ভাইরাস মাপক যন্ত্র নিয়ে আসেন, একটা ব্যাকটেরিয়া মাপার যন্ত্র নিয়ে আসেন, একটা মাছি নেন, মাছের এক ডানা এই বোতলের মধ্যে চুবিয়ে দেন, চুবিয়ে 5 মিনিট রেখে দেন, তারপর আপনি ওই ব্যাকটেরিয়া মাপক যন্ত্রটা চুবিয়ে দেন, দেখেন ভাইরাস কতগুলো আছে। ভাই মিটার উঠবে কি উঠবে না কথা বলেন? উঠবে। তারপর আরও 5 মিনিট পর মাছের অন্য ডানাটা চুবিয়ে দেন, চুবিয়ে দেওয়ার পরে আবার তুলে দেখেন আগেকার মতো পানি ক্লিন হয়ে গেছে, মানে ভাইরাস ব্যাকটেরিয়া সব মরে গেছে, এটা প্রমাণিত। এই কথা যখন প্রমাণিত হয়ে গেছে নাস্তিকদের মুখ তালা বন্ধ হয়ে গেছে। আপনাকে এই কথা বলে বোঝানোর চেষ্টা করলাম ভাই জান আল্লাহ নবী যতগুলো হাদিস বলেছে আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। তো আল্লাহ নবী যে বলছে জুম্মার দিনে লাল উট দেওয়া হবে যে প্রথম ব্যক্তি হবে, ভাই এই কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? আসলে আমরা কষ্ট পাই যে 1 লক্ষ টাকা আপনার বাপ জিন্দগিতে 1 সপ্তাহ তো ইনকাম করতে পারে নাই, আর আপনি একটা কুরবানি বছরে একবার করছেন। মুসলমান কুরবানি 7 ভাগা হবে না 8 ভাগা মানে 50 ভাগা হবে, ভাগা দেওয়া জায়েজ না না জায়েজ এই নিয়ে বিশাল ঝামেলা, আর বারবার প্রশ্ন হুজুর ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না, অমুক শেখ বলেছে না জায়েজ, অমুক শেখ বলেছে জায়েজ, এটা নিয়ে মারামারি করছেন। আরে ভাই আপনি যদি একটা গোটা কুরবানি করে দেন আল্লাহ যে আপনার কুরবানি কবুল করবে এর কোনো নিশ্চয়তা আছে কথা বলেন?
সূরা মায়েদা খুলেন, আয়াত নম্বর 28 থেকে 30। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? নবী আদম আলাইহিসসালাম। তার সন্তান ছিল হাবিল আর কাবিল, দুই ভাই একসঙ্গে কুরবানি করেছিল। ভাই করেছে কি করে নাই? আল্লাহ দুই ভাইয়ের কুরবানি কবুল করেছিল করে নাই? আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, এক ভাইয়ের কুরবানি কবুল করে নাই? চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করেছে, একজনে করে নাই। আমরাও আদম সন্তান, আমরা যদি ইবাদত করি, কুরবানি করি, আল্লাহ কবুল করবে কি কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি জুম্মার দিন প্রথম মুসল্লি হলে লাল উট কুরবানি করলে যত নেকি হয় আপনি তত নেকি পেয়ে যাবেন, বিন্দু পরিমাণে সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফজিলতের উপরে জুম্মার দিন আগামীকাল জুমা কারা কারা লাল উট নিতে মসজিদে যাবেন একটু হাত তোলেন তো দেখি ভাই, কারা কারা? ইনশাআল্লাহ কালকে লাল উট নিতেই হবে, আল্লাহর নবী বলেছে পাওয়া যাবে, যাবে দেখতে পাবেন না কালকে মসজিদে গিয়ে, এই কথা ঠিক। কিন্তু কিয়ামতের মাঠে যখন উটগুলো আপনার পেছন পেছন দৌড়বে নেকি দেওয়ার জন্য, তখন বুঝতে পারবেন জুম্মার দিন প্রথম যাওয়া কত ফজিলত। আল্লাহর নবীর কথা বিন্দু পরিমাণে ভুল হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জুমাতে আমাদেরকে একটা করে লাল উট কুরবানি করলে যত নেকি হয় ওই নেকির অধিকারী বানাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী এরপরে বলছে, একজন ব্যক্তি প্রথম গিয়েছিল তার জন্য তো এটা আছে, যে ব্যক্তি দ্বিতীয় হবে সেও কষ্ট করেছে, সেও চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আল্লাহ নবী বলছে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা একটা গরু কুরবানি করলে যত নেকি হয় তত নেকি তার আমল নামায় দিয়ে দেবে। তৃতীয় ব্যক্তি যে ঢুকবে তার জন্য একটা ছাগল, চতুর্থ ব্যক্তি তার জন্য একটা মুরগি। এইভাবে ফেরেশতারা প্রত্যেক ব্যক্তির জন্য আমল নামাতে নেকি লিখতেই থাকে। কতক্ষণ? যতক্ষণ না ইমাম সাহেব, খতিব সাহেব একদম মিম্বারে দাঁড়িয়ে পড়েছে আলহামদু যতক্ষণ না পড়ছে, ততক্ষণ ফেরেশতারা তার আমল নামায় এ নেকিগুলো লিখতে শুরু করে দেয়। যখন উঠে দাঁড়িয়েছে খাতা বন্ধ করে মসজিদের কোনায় কোনায় ফেরেশতা মণ্ডলীরা বসে পড়ে, ইমাম সাহেব খুতবা দেয় আর ফেরেশতারা খুতবা শুনে। ইমাম সাহেবকে সতর্ক থাকতে হবে, আপনার খুতবা ফেরেশতারা শুনছে, আপনি কেচ্চা কাহিনী দিয়ে যে ভাসিয়ে দিচ্ছেন, মানুষকে মনোরঞ্জন করার জন্য যে ভাসিয়ে দিচ্ছেন। একজন বক্তা বলছে যে দানের কত ফজিলত জানো? কত দানের ফজিলত, কত দানের ফজিলত! এটা বর্ণনা করতে গিয়ে বলছে, ফাতেমাকে চেনেন? ফাতেমাকে বলেন তো ভাই, আমাদের নবীর কন্যা আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। বলছি একদিন ফাতেমা বাড়িতে গিয়ে দেখছে তার হাড়ির মধ্যে কোনো খাবার নেই, হাসান আর হোসেন দুজনে কাঁদছে খাবারের যন্ত্রণায়। ফাতেমা গিয়ে দেখছে যে তার কাছে কিছু সুতো ছিল, সুতো আলীকে গিয়ে বলছে যে আপনি নেন, আপনি বাজারে গিয়ে বিক্রি করে যা পাবেন আমার ছেলের জন্য হাসান আর হোসেনের জন্য কিছু খাদ্য নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ওই সুতোটাকে নিয়ে চলে গেছে, বাজারে যেতে 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 ওরা বিক্রি করেছে 6 দিরহাম দিয়ে, মানে ধরে নেন 60 টাকা দিয়ে, আপনার ভাষায় 60 টাকা দিয়ে সুতোটাকে বিক্রি করেছে। 60 টাকা দিয়ে বিক্রি করে যখন রাস্তা থেকে আসতে শুরু করেছে, তখন ফেরেশতা জিব্রাইল মানুষের রূপ ধারণ করে একটা উট নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছে, সরি, আলী রাদিয়াল্লাহু আনহু যখন হাঁটছে সেই সময়টা ফকির তার সঙ্গে দেখা হয়েছে। ফকির গিয়ে বলছে, বাবা আমার সন্তান আর 7 দিন ধরে কিছু খেতে পারেনি, হে আলী আমার সন্তানের জন্য তুমি কিছু দান করো, 4 দিন আমার সন্তান কোনো কিছু খেতে পারেনি। আলী রাদিয়াল্লাহু আনহু বিপদে পড়ে গেছে, তার ছেলেরাও না খেয়ে আছে, এই জন্য বাড়ির শেষ সম্পত্তি এই সুতো বিক্রি করে মাত্র 60 টাকা পেয়েছে। আর এই সাহাবি সে বলছে তার ছেলে 4 দিন খেতে পাইনি, আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন কি, যে 60 টাকা ছেলে সব দিয়ে দিয়েছে, যাও তুমি যাও তোমার ছেলেদেরকে খাওয়াও। কত বড় তার এই জজবা, কত বড় তার হৃদয় বড় যে সাহাবির জন্য দিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু মনে ক্ষুণ্ণ হয়ে নয়, খুশি মনে চলে যাচ্ছে যে অন্তত সেই সন্তানগুলোদের জন্য যে 7 দিন খায়নি তার মুখে তো খাবার তুলে দিতে পেরেছি, আমার ছেলেরা তো মাত্র 1 বেলা খেতে পায়নি। এইভাবে চলছে, চিন্তা করছে আর যাচ্ছে, হঠাৎই ফেরেশতা জিব্রাইল একটা উট নিয়ে মানুষের সুরাত ধরে চলে এসেছে, এসে আলীকে বলছেন, দাদা, দাদা নয় মানে আমি বলছি জাস্ট, মানে বক্তা যেও বয়ান করছে, এসে তখন বলছে যে আমার এই উটটা নেবেন, এই উটটা নেবেন। আলী বলছেন যে আমার কাছে তো অর্থ নেই, টাকা নেই। বলছে আপনি বাকিদের নিয়ে যান, কালকে আপনি এই সময়তে এসে যদি বিক্রি আমাকে দিয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন কি, উটটা নিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলছে চলছে চলতে হঠাৎ দেখছে এবার ফেরেশতা মিকাইল, ফেরেশতা কি কথা বলেন, মিকাইল ও মানুষের রূপ ধারণ করে চলে এসেছে। আলী কিন্তু বুঝতে পারছেন এগুলো কে, কারণ রূপ ধরে এসেছে মানুষের।
সঙ্গে সঙ্গে মিকাইল আলাইহিসসালাম তিনি মাশের রূপ ধারণ করেছে, এসে বলছে এ উটওয়ালা আমি একটা উট চাই, তো তোমার উটটা কি বিক্রি করবে? উনি তখন বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু, জি আমি বিক্রি করব। তখন বলছে তুমি কত দিয়ে উটটা কিনেছো? আলী বলছেন আমি এই উটটা কিনেছি ধরেন আপনার আমার ভাষায় 2000 টাকা দিয়ে। তখন ওই ব্যক্তি তখন বলছে আচ্ছা ঠিক আছে যাও আমি 5000 টাকা দিয়ে তোমার উটটা কিনতে চাই, তুমি কি বিক্রি করবে? আলী বলছে অবশ্যই করব, এই না তোমার উট। আর তাকে টাকা দিয়ে দিয়েছে, মানে এখানে 600 ছিল, মানে 6 দিনার বিক্রি করছে সুতো আর 600 পর্যন্ত গেছে, এটা বোঝাচ্ছে। তো আমি এটাকে শুধু আপনার ভাষাতে বুঝিয়ে দিলাম যে ও কিনেছিল 2000 টাকা দিয়ে আর বিক্রি করে দিল 1000 টাকা দিয়ে, কথা বলেন 5000 টাকা দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু হাঁটতে শুরু করেছে, হেঁটে দেখতে যাচ্ছে ওই ব্যক্তি যার কাছে উট কিনেছিলাম সেই ব্যক্তি কই, হাঁটতে শুরু করেছে, যেতে যেতে দেখছে হ্যাঁ ওই জায়গাতে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে যার কাছ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু উট কিনেছিল। সে দেখে তখন অবাক, তোমার উট কই? আলী তখন বলছে আমি বিক্রি করে দিয়েছি। বলছে এত তাড়াতাড়ি বিক্রি করে দিলে? এত তাড়াতাড়ি? আমি অনেক দিন ধরে বিক্রি করতে পারি নাই। তো আলী বলছেন হ্যাঁ আমি বিক্রি করে দিয়েছি, আপনার সঙ্গে কথা দিয়েছিলাম 2000 টাকা, আপনার সঙ্গে ওটার দাম হয়েছে, এই নেন 2000 টাকা। আলী রাদিয়াল্লাহু আনহু 2000 টাকা দিয়ে দিল, সঙ্গে থাকলো 3000 টাকার লাভ, নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। ফাতেমাকে বলেছে, ফাতেমা তখন বলছে হ্যাঁ আপনি জানেন না আপনার সঙ্গে কার সঙ্গে দেখা হয়েছে, আপনার সঙ্গে যে উটটা ছিল, সরি যে ফেরেশতা প্রথমে এসেছিল, যে ব্যক্তি এই উট আপনাকে দিয়েছে ও ছিল ফেরেশতা জিব্রাইল, আর যে কিনেছে ও হচ্ছে মিকাইল। কথাকে বুঝতে পারছেন? দিয়ে তখন এই কথা দিয়ে বক্তা বোঝাচ্ছে দানের কত মর্যাদা দেখেছো, মাত্র 6 আনা দান করেছে আর এখান থেকে 600 আনা পর্যন্ত সে ইনকাম করে চলে যাচ্ছে, বড় বড় বক্তা, জনপ্রিয় বক্তা। এই কথা ভাই আপনার এর আগে শুনেছেন কি শুনেন নাই? অনেকেই আমরা শুনেছি কিন্তু ঘটনা মেড ইন চায়না, এই ঘটনা জাল মিথ্যা।